নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দুই বন্ধু মিলে খড়গপুর থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে ওয়েস্ট সিকিমের পথে। গন্তব্য পেলিং আর রাবাংলা। সারা রাত ধরে গাড়ি চালিয়ে বেলা তিনটের সময় পৌঁছলাম শিলিগুড়ি। সেখান থেকে ভোরবেলা পাড়ি দিলাম পেলিংয়ের পথে। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল, কিন্তু রাস্তার কন্ডিশন ভারী সুন্দর। আঁকাবাঁকা হলেও সদ্য রাস্তা তৈরি হয়েছে। গাড়ি চললো এগিয়ে, দুপাশের দৃশ্য আস্তে আস্তে বদলাচ্ছে, হিমালয় উঁকি দিচ্ছে আস্তে আস্তে। পথে পড়লো তিস্তা ব্রিজ। ঢোকার মুখেই মেনলি চেকপোস্টে কিছু প্রথাগত জিজ্ঞাসাবাদের পরই ঢুকে পড়লাম সিকিম। শিলিগুড়ির থেকে রওনা দিয়ে মোটামুটি 5.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম পেলিং। পেলিংয়ের মূল যে বাজার সেই জায়গাটাতে। পেলিংয়ের মূল বাজার থেকে প্রায় 3 কিলোমিটার দূরেই আমাদের গন্তব্য লামথাং রিট্রিট। এই লামথাং রিট্রিট হোমস্টের মালিক পেম শেরিং, অসাধারণ লোক, অসাধারণ আতিথেয়তা। আবহাওয়া কিছুতেই সাথ দিচ্ছিল না, মেঘলা আকাশ। মন ভার করে বাড়িতে না বসে থেকে বেরিয়ে পড়লাম খেচিপেড়ি লেকের উদ্দেশ্যে। রাস্তাতে পড়লো একটা ঝর্ণা, বেশ বড়। খেচিপেড়ি লেকে গাড়ি রাখার পরে বেশ খানিকটা হেঁটে যেতে হয়। বেশ সুন্দর পাথওয়ে করে দেওয়া আছে, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে মন্দ লাগে না। এই লেকটাকে আরো উপর থেকে দেখার জন্যে একটা লেক ভিউ পয়েন্ট আছে বেশ খানিকটা উঁচুতে। সেখান থেকে লেকের দৃশ্য সত্যিই অপূর্ব। জনশ্রুতি আছে এই লেকে নাকি কখনো কোনো পাতা এসে উড়ে পড়ে না, সঙ্গে সঙ্গে পাখিরা সেই পাতা ছো মেরে তুলে নিয়ে চলে যায়। ফেরার পথে লাঞ্চ হলো মোমো আর ম্যাগি দিয়ে। দিন সকালবেলা আবহাওয়া একটু ভালো দেখে বেরিয়ে পড়লাম আরেক দর্শনীয় স্থান, স্কাই ওয়াক। পেলিংয়ের এই স্কাই ওয়াক খুব বেশি দিন হয়নি তৈরি হয়েছে, ভারী সুন্দর। প্রায় 60-70 ফুট ব্যাসার্ধের একটি উঁচু জায়গা নিয়ে সেই জায়গাতে কাঁচ বসিয়ে বাড়ি সুন্দর একটা ভিউ পয়েন্ট। স্কাই ওয়াকের ঠিক পাশেই রয়েছে তথাগত বুদ্ধের এক বিশাল মূর্তি। পেলিং পর্ব শেষ। এরপর আমরা বেরিয়ে পড়লাম পেলিং থেকে রাবাংলার উদ্দেশ্যে। রাবাংলা যাওয়ার সময় আরেকটি দর্শনীয় স্থান বার্ড পার্ক, সেই বার্ড পার্কের মধ্যে ঢুকে পড়লাম আমরা। বার্ড পার্কের ঠিক পাশ দিয়ে রাস্তা চলে গেছে রাবদেনসে। এই রাবদেনসেতে সিকিমদের প্রাচীন শাসকদের প্রাসাদ, সেই প্রাসাদের ভগ্নাবশেষ রয়ে গেছে রাবদেনসে প্যালেস। আঁকাবাঁকা সরু পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে একসময় পৌঁছে গেলাম সেলেফ হোমস্টে, আমাদের রাবাংলার আস্তানা। এই সেলেফ হোমস্টের মালিক সঞ্জীব রায়
পরদিন সকালে আমাদের নিয়ে চলল একটা নাম না জানা ঝর্ণা দেখাতে। দুর্গম পাহাড়ি রাস্তায় কোনো মতে গাড়ি চালিয়ে পৌঁছলাম, যখন ঝর্ণার দৃশ্য দেখে আমরা সত্যিই মুগ্ধ হলাম। ঝর্ণা দেখার পাশাপাশি উপরি পাওনা হিসেবে রইল স্থানীয় এক ব্যান্ডের গান। এবার ঘরে ফেরার পালা। চারপাশে রাস্তার দুধারেই অসংখ্য নামনা যেন ফুল পেরিয়ে ফিরে চললাম আমরা খড়গপুরের দিকে।